তবে যদি সাইড দেবেন আপনারা আমরা একটু একটু সাইড দেন, তবে দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট পরিণত সিপিআই এম প্রার্থী কমরেড নেপাল ভট্টাচার্য সঙ্গে আগামী মৌসুমে আমার দলীয় কমরেড নেপাল ভট্টাচার্য কেন্দ্রের বামফ্রন্ট পরিণত সিপিআই এম প্রার্থী কমরেড নেপাল ভট্টাচার্য এই রাস্তা ধরে এগিয়ে আসছেন। তার সঙ্গে রয়েছেন দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক। আমাদের আবেদন এই পদযাত্রায় আপনারা সকলে অংশগ্রহণ করুন। দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট পরিণত সিপিআই এম প্রার্থী এই রাস্তা ধরে এগিয়ে আসছেন। কমরেড নেপাল দেব ভট্ট আজকের এই পদযাত্রাটিকে সুন্দর এবং সার্থক করে তুলুন এবং সেই সঙ্গে শপথ গ্রহণ করুন। আগামী অনুষ্ঠানে কোনো ঘোষকরকে একটি পদযাত্রা হিসেবে আমার আপনার সকলের দাবিগুলোকে সংসারে আরেক দৃঢ়তার প্রতিষ্ঠিত করবার জন্য একদম মানুষের কাছে আমাদের আবেদন এই পদযাত্রায় আপনারা সকলে অংশগ্রহণ করুন। বামফ্রন্টের আহ্বানে এক পদযাত্রা সরকার আর কেন্দ্রের সম্প্রদায় আমাদের সরকার এর বিরুদ্ধে যেহেতু একজন ক্যান্ডিডেট হতে পারি কিন্তু লড়াইটা সমস্যার শুধু একটা আনুষ্ঠানিক ভোট এবং ভোটের জেতা নয়, ভোটের জেতার সঙ্গে সঙ্গে মানুষের লড়াইকে তিনি এবার মুক্ত অংশগ্রহণ করতেন তাদের সবাইকে ধন্যবাদ। যে বাতায়ন চলছে মানুষের অধিকার কেড়ে নেওয়ার যে পরিকল্পিত ষড়যন্ত্র চাই যেখানে দাঁড়িয়ে প্রতিবাদী মানুষ নেপালদের ভট্টাচার্য আমাদের বামফ্রন্টের ক্যান্ডিডেট।